ওয়েলকাম টু ডাব্লিউ বি ম্যাথ ক্লাস এখন আমরা কর অঙ্ক করবো সেখানে কী বলছে না এক্স প্লাস রুটো ভাগ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস রুটোভাগ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস রুটোভাগ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স প্লাস রুটো ভাগ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইজিক্যাল টু যদি আমার চোদ্দো হয় তাহলে দেখাতে হবে এক্সের মানটা হবে প্লাস মাইনাস দুই ঠিক আছে তো এটা অঙ্ক মারা কীভাবে করবো না এটাকে তো সমাধান করলে আমরা এক্সের মানটা এটা পাবো ঠিক আছে তাহলে কী দিয়ে দেশে না এক্স প্লাস রুটোভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস রুটোভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস রুটোভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স প্লাস রুটোভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কত না ফর্টি বা যদি আমরা লস করি এটা আমাদের এ এটা বি লসঅ এ বি হবে ঠিক আছে তাহলে এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স প্লাস রুটোভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এইটার সাথে এইটা পুরো মিলে যাচ্ছে তাহলে এই টার্মের সঙ্গে এই টার্মটা গুণ হবে কিন্তু এই টার্মটা আর এই টার্মটা একই টার্ম তাহলে কী হবে না এক্স প্লাস রুটোভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোলের স্কোয়ার হবে ঠিক আছে প্লাস একইভাবে এই টার্মের সঙ্গে এই টার্মটা পুরো মিলে যাচ্ছে তাহলে এই টার্ম আর এই টার্ম গুন গুণ হবে ঠিক আছে তাহলে এইটা গুণ হয়ে কী হবে না এক্স মাইনাস 1 স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার হবে ঠিক আছে আর এদিকে যেমন ফরটিন ছিল থাকবে এবার আমরা একটা সূত্র কি জানি নেই সূত্রটা আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ হোল স্কোয়ার এরকম যদি থাকে তা আমরা লিখি যে টু ইন্টু এ ঠিক আছে এ প্লাস বি হলে স্কোয়ার প্লাস এ মাইনাস আমরা কী লিখি টু ইন্টু এ স্কোয়ার আর একটা আমরা কি লিখি না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম আমরা কী হয় না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে এটা থাকলে আমরা এটা লিখতে পারব ঠিক আছে তাহলে আমাদের প্রথমটা আছে যে কী আছে না এটা আমাদের এ এ প্লাস বি হোলে স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার তাহলে আমাদের ওটা কী হবে না টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ মানে আমাদের এক্স স্কোয়ার হয়ে যাবে প্লাস এটার এ স্কোয়ার হবে রুট হওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর স্কোয়ার করলে রুটটা আর থাকবে না ঠিক আছে x স্কয়ার - 1 হবে a + b হোল স্কয়ার + a - b হোল স্কয়ার 2 * a স্কয়ার + b স্কয়ার a স্কয়ার মানে আমাদের কি হবে x স্কয়ার হবে ঠিক আছে আর b স্কয়ার মানে √ x স্কয়ার - 1 এর হোল স্কয়ার দিলে এই √ যে আছে এটা থাকবে না ঠিক আছে hore কি আছে না এখানে a + b * a - b ঠিক আছে গুণ আগে পরে হতে পারে তাহলে a + b a - b হলে x স্কয়ার - এখানে আমাদের রুটোভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের হলে স্কোয়ার তাহলে ওটা কী হবে না এক্স স্কোয়ার মাইনাস ওয়ান রুটটা আর থাকবে না ঠিক আছে এক্সের স্কোয়ার করলে এক্স স্কোয়ার হবে আর রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওর স্কোয়ার করলে কী হবে না এই রুটটা আর থাকবে না ঠিক আছে এদিকে আমাদের ফরটিন থাকবে তাহলে আমাদের কী থাকছে না বা টু ইন্টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এখানে থাকছে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান ইজিক্যাল টু ফরটিন হরে কিছু নেইমারটা ওয়ান আসে ভাবতে পারি তাহলে এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে গেলো তাহলে এটার সাথে এটা গুণ হবে কোনা কুনি গুন করে দেবো এর সাথে কোন গুণ করে এটার সাথে এটা গুন করলে কী হবে না টু ইন্টু টু এক্স স্কোয়ার গুণ করা মানে ফরটিন হবে বা এটা দিয়ে এখানে কাটলে কী হবে সাত দু চোদ্দো তাহলে টু এক্স কত হচ্ছে না টু এক্স স্কোয়ার মাইনাস বা টু এক্স স্কোয়ার ইজিক্যাল টু সেভেন মাইনাস ওয়ানটা এদিকে গেলে প্লাস ওয়ান হবে বা টু এক্স স্কোয়ার ইজিক্যাল টু এইট হবে ঠিক আছে এই দুই দিয়ে আমরা এখানে কাটলে চার দোকানে আট বা এক্স স্কোয়ার ইজিক্যাল টু ফোর এক্স স্কোয়ার যদি ফোর হয় তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব যে এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস দুই ঠিক আছে প্লাস দুই আর প্লাস দুই গুণ করলে আমরা চার পাই মাইনাস দুই আর মাইনাস দুই গুণ করলে আমরা চার পাই মাইনাস ওয়ান প্লাস তাই জন্য আমাদের এক্স স্কোয়ার যদি ফোর হয় তাহলে এক্স ইজিক্যাল প্লাস মাইনাস দুই হবে ঠিক আছে সেটা আমাদের দেখাতে বলেছে যে এক্সের ওয়ানটা কী হবে না প্লাস দুই